প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মুন শাহিন স্কিন কেয়ার অ্যালার্জি এসথেটিক লেজার সেন্টার মুন স্পেশাল হসপিটাল ঝাতুলা কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, একটি নতুন ভিডিও দিচ্ছি, বিশেষ করে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাত যেতে চান, বিশেষ করে দুবাই এবং শারজা ঘুরতে চান, তাদের জন্য আজকে ভিডিও উপস্থাপন। বিশেষ করে অনেকে দিনের বেলা দুবাইকে একরকম দেখতে চায়, শারজাকে একরকম দেখা যায়, রাতের বেলা শারজাকে আরেক রকম দেখা যায়। আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাত একটা ইন্ডিভিজুয়াল একটা কতগুলি স্টেট নিয়ে একটি রাষ্ট্র, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত বলার কারণ হচ্ছে তাদের 60টা স্টেট বা প্রদেশ নিয়ে কিন্তু দেশটা গঠিত হয়েছে। আমরা জানি যে আবুধাবি, দুবাই, আজমান, রাসেল খাইমা, ফুজায়া, উমেয়াল খায়ান অ্যান্ড শারজা, এই 60টা অঙ্গ রাজ্য বা স্টেট বা প্রদেশ নিয়ে কিন্তু সংযোগ। তার মধ্যে তৃতীয় বৃহত্তম নগরী হচ্ছে শারজা। আজকে আমাদের ভিডিও উপস্থাপনার উদ্দেশ্য হচ্ছে রাতের বেলা শারজাকে দেখতে কেমন লাগে, বিশেষ করে যারা ঢাকা থেকে বা বাইরে থেকে আসতে চান, বিশেষ করে ঢাকা থেকে এমিরাত এয়ারলাইন্সে কিন্তু আপনি সহজেই চলে যেতে পারবেন দুবাই এয়ারপোর্টে। দুবাই এয়ারপোর্টে যাওয়ার পরে খুব আপনি যদি রাতের বেলা ফ্লাইট হয় তাহলে আপনার জন্য সহজ, তাহলে রাতে নেমেই কিন্তু আপনি ট্যাক্সি নিয়ে কিন্তু আপনি সরাসরি রাতের বেলায় কিন্তু ইচ্ছা করলে আপনি শারজাকে উপভোগ করতে পারেন। বিশেষ করে রাতের বেলা যখন শারজা ঘুরবেন তার যে লাইটিং সিস্টেমটা এত উন্নত লাইটিং সিস্টেম, দেখতে অপূর্ব সুন্দর লাগে। এবং বিশেষ করে শারজাতে একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠেছে এবং প্রচুর অট্টালিকা আছে, বড় বড় ও ইমারত তৈরি হয়েছে। বিশেষ রাস্তার দুই পাশে আপনি দেখার মতো, বিশেষ করে আপনি দেখেন ওরা বৃষ্টিপাত খুবই কম হয়ে থাকে, আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত বিশেষ শারজাতে কিন্তু বছরে 3 থেকে 4 বার বৃষ্টি হয়ে থাকে এবং শীতকালে সামান্য মাঝে মধ্যে বৃষ্টি হয় এবং রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর গাছ দেখা যায়। আপনারা যে গাছ দেখতে পাচ্ছেন আসলে মরুভূমিতে এই গাছ কৃষিভাবে হচ্ছে, সেটা গাছ হওয়ার কারণ হচ্ছে বিশেষ করে প্রিয় ভিউয়ার্স, সেখানে কিন্তু প্রত্যেকটা গাছের পাশে কিন্তু পানির পাইপ লাগানো আছে, পানি দিয়ে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত এবং গাছগুলো যার কারণে টিকে আছে। এবং দুই রাস্তার দুই পাশে প্রচুর ফুল গাছ আছে, দৃষ্টিনন্দন ফুলের বাগান তৈরি করা হয়েছে, দেখলে মনে হয় যে এটা আসলে মরুভূমির দেশ না। হ্যাঁ, এবং বিশেষ করে রাস্তার দুই পাশে এবং প্রচুর বড় দেখার মতো ইসলামী স্থাপত্য, বিশেষ করে সুন্দর সুন্দর অনেক মসজিদ রয়েছে প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন। এবং শারজা একটা বৃহত্তর নগরী, বিশেষ করে সারা বিশ্ব থেকে পর্যটকরা ওখানে আসে এবং একসময় ওরা কিন্তু জেলে ছিল, ওরা মাছ চাষ করতো, কারণ পারস্য উপসাগরের দেশ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, কারণ ওখানে পারস্য উপসাগর প্লাস ওমান, পাশে সৌদি আরব, বাহরাইন, কাতার, দোহা, এই দেশগুলো কিন্তু পাশাপাশি। তার মধ্যে দিয়ে শারজা তীরে তীরে 2000 সাল থেকে প্রায় 90 দশকের পর থেকেই 2000 সাল থেকে কিন্তু ডে বাই ডে তারা ডেভেলপ করছে, নতুন নতুন বিল্ডিং হচ্ছে, ইমারত তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ফার্ম এসে, যার কারণে সারা বিশ্ব থেকে প্রচুর শ্রমিক কিন্তু ওখানে যায় এবং কনস্ট্রাকশন খাত থেকে তারা বিপুল পরিমাণে ব্যয় করেছে এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে এখন মেইন মেরুদণ্ডে হচ্ছে পর্যটনেত্র। আপনারা যারা সাজাকে দেখতে চান তারা যদি রাতের বেলা বিমানে নিতে পারেন তাহলে নেমেই এয়ারপোর্টে নেমেই কিন্তু ট্যাক্সি নিয়ে আপনি সহজেই রাতের বেলা আপনি যদি দেখে ফেলেন তাহলে আপনি একটা দিন সেফ হয়ে গেল, পরের দিন আবার ঘুমিয়ে পরে সকালবেলা দিনের শারজা, দিনের দুবাইকেও আপনারা দেখতে পারেন। এবং এখানে বিশেষ করে একটা জিনিস বলে রাখি, শারজাতে যারা শ্রমিকরা বাস করে, বিশেষ শারজাতে জীবনযাত্রার মান আর দুবাইয়ের সাথে ডাবল। এখানে যদি একটা ফ্ল্যাট আপনি 20,000 দিরহামে ভাড়া নেন, ওখানে তার 40,000 বা দ্বিগুণ দিয়েও নিতে হচ্ছে। অর্থাৎ শারজাতে অনেকে কাজ করে, ওয়ার্কাররা কাজ করে যারা দুবাইতে কাজ করে, কিন্তু রাতে এসে তারা শারজায় ঘুমায় বা থাকে, কারণ সেটা হচ্ছে শারজার লাইফ জীবনযাত্রার মান কিছুটা কম, মানে ব্যয়বহুল, এত ব্যয়বহুল না, যেটা নাকি দুবাই অনেক ব্যয়বহুল। এবং দেখেন দুই পাশে, রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে ফুলের বাগান দেখতে পাচ্ছেন এবং একটা দৃষ্টিনন্দন মসজিদ দেখা যাচ্ছে। শারজাতে গেলে সুন্দর সুন্দর অনেক বড় বড় মসজিদ আছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে শেখ জায়েদ একটা বড় মসজিদ আছে আবুধাবিতে, কিন্তু আমার শারজাতে কিন্তু অনেক বড় বড় মসজিদ এবং আপনারা দেখাচ্ছি আমাদের সুন্দর একটা মসজিদ এবং পাশে থেকে ফুলের বাগান তৈরি করা, এখানে প্রচুর মানুষ একসাথে নামাজ পড়তে পারে। দৃষ্টিনন্দন মিনারা দেখা যাচ্ছে, মসজিদের মিনারা অত্যন্ত দৃষ্টিনন্দন মিনারা প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা শারজা যেতে চান, আশা করি যদি রাতের বেলা দেখতে চান তাহলে আগেই আপনারা সেভাবে টিকিট বুকিং করে চলে যাবেন, রাতের ফ্লাইটে যাবেন, রাতে নেমেই কিন্তু আপনি ট্যাক্সি নিয়ে মোটামুটি শারজার সিটিটা দেখতে পারবেন, যেটা দৃষ্টিনন্দন সিটি, পৃথিবীর অনেক মানুষ আসে সেটা দেখার জন্য এবং পৃথিবীর অনেক ওয়ার্কাররা ওখানে বসবাস করে। এবং শারজার জীবনযাত্রার মান হচ্ছে দুবাইয়ের চেয়ে অনেক কম, কারণ দুবাই অনেক ব্যয়বহুল, যেটা ডাবল হয়ে যায় খরচ। আমরা আজকে চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে বিশ্বের মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরের দেশ সংযুক্ত আরবের তৃতীয় বৃহত্তম নগরী শারজা সম্পর্কে আপনাদের দেখানোর জন্য। এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন মসজিদগুলো খুব দৃষ্টিনন্দন মসজিদ, আমরা একটা
অলরেডি আমরা প্রায় শেষের পথে চলে এসেছি, আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো হোটেলে চলে যাব। তার আগে দিয়েই আমরা চেষ্টা করছি রাতের বেলায় সারজাকে আপনাদেরকে দেখানোর জন্য, যে রাতে এই যে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরের অত্যন্ত দৃষ্টিনন্দন দেশ এবং যারা অর্থনৈতিকভাবে খুবই স্বাবলম্বী এবং ডে বাই ডে তারা ডেভেলপ করতেছে, সেই সংযুক্ত আরব আমিরাতের একটি সিটি যেটা হচ্ছে যে তৃতীয় বৃহত্তম নগরী সারজা আপনাদেরকে দেখালাম। রাতের বেলা সারজা দেখতে কীরকম লাগে, যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকেন। আগামী দিনে আমরা নতুন ভিডিও উপস্থাপন করব। এই আশা ব্যক্ত করে সবসময় সকলের সুস্বাস্থ্য দিনের জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।